আজকে যারা আমরা কোরআনের মাহফিলে আগে ভাগে এসেছি আমরা খুশি না বেজার খুশি আল্লাহ রাব্বুল আলামিন মুন্দুর মাধ্যমে জানা দেয় বিশ্বনবী জানা দেয় যারা আল্লাহর কোরআন শোনার জন্য দ্রুত গতিতে সামনে অগ্রসর হয় আর আল্লাহর কোরআন শোনার জন্য যদি এক ঘন্টা সময় ব্যয় করে আল্লাহ পাক খুশি হয়ে ওই ব্যক্তির আমলনামায় 60 বছরের কবুল হওয়া নফল নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয় শুধু তাই নয় বিশ্বনবী বলছেন ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কোন ব্যক্তি যখন আল্লাহর কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় আল্লাহর নামে বলছেন পা বার থেকে বের করার সঙ্গে সঙ্গে ব্যক্তি যখন সামনে অগ্রসর হয় ওই ব্যক্তির জন্য আকাশের ভিতরে 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে ওই প্রত্যেক ব্যক্তির একটাই দোয়ার উদ্দেশ্য হলো ওই প্রত্যেক ফেরেশতাদের একটাই দোয়ার উদ্দেশ্য হলো যে ব্যক্তি আল্লাহর কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয়েছে ওই ব্যক্তির গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে দোয়া করা যখন 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ পাক বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানাত আমি ব্যক্তির জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দিই আর ওই গুনাহগুলোকে নেক দ্বারা বদলা দিই আমরা শুনতেছিলাম আল্লাহর কোরআন শোনার জন্য যারা ঘর থেকে বের হয় 70,000 ফেরেশতা তাদের জন্য তাদের গুনাহ মাপের জন্য আল্লাহর দরবারে দোয়া করে আর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে জানা দেয় আল্লাহর জান্নাতের প্রথম কাতারে যারা যাবে তাদের একটা বৈশিষ্ট্য ওরা আল্লাহর কোরআন শুনতে গেছে সর্ব অবস্থায় মালিকের প্রশংসা করবে আল্লাহর প্রশংসা করলে লাভ কি এ ভাই আপনারা কথা বলেন কেন ভাই আপনারা চুপ করে লাগান ভাই দেখতেছেন না এই মাগরিবের সময় কেউ আপনারা যদি ডিস্টার্ব করেন তাহলে তো সমস্যা কমিটিকে কথা বলতে নিষেধ আপনারা কাজ মিডিয়ার কাজ করতেছেন চুপ করে লাগান এক ভাই অপর ভাইকে আপনারা সহযোগিতা করেন আপনারা নিজেরা সহযোগিতা করেন কথা না বলে ইশারা ইঙ্গিতে কথা বলেন এই বসে পড়েন ভাই বসে না পড়লে আপনারা চলে যান দুইটা অপশন একটা বসে পড়বেন না হলে চলে যাবেন সম্মানিত উপস্থিতি আল্লাহর প্রশংসা কেন করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের শুকর গুজার করে আপনি কখনো শেষ করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যত নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওই নিয়ামতের কখনো প্রশংসা করে শেষ করা যাবে না গুণনা করে শেষ করা যাবে না আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার স্লোগান দেওয়া লাগবে আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কোনো ব্যক্তি যদি আল্লাহু আকবার স্লোগান দেয় সম্মানিত ভাইরা তাদের জন্য সুসংবাদ হলো মানুষ জন্মের পর আল্লাহ রাব্বুল আলামিন তার হাড়ের ভিতরে 84টি জায়গায় আল্লাহ শব্দটি খোদাই করে লিখে দিয়েছেন কোন বান্দা কোরআন তেলাওয়াতের পরে আল্লাহকে খুশি করার জন্য একবার যদি আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ খুশি হয়ে 4 মিনিটের জন্য ওই ব্যক্তির হাড়ের বেমার থেকে তাকে নিরাপত্তা দিয়ে দেয় শুধু তাই নয় মিশকাত শরীফের হাদিসের ভিতরে এসেছে কোন ব্যক্তি কোরআন তেলাওয়াতের পরে যদি একবার আল্লাহ বলে ডাক দেয় বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনের ভিতরে যত শূন্য স্থান আছে ওই আল্লাহ বলনিওয়ালা ব্যক্তির জন্য আমার আল্লাহ খুশি হয়ে ওই শূন্য স্থানকে আমার আল্লাহ নেক দ্বার আসমান আর জমিনের ভিতরে যত শূন্য স্থান আছে ওই শূন্য স্থানকে আল্লাহ বলনিওয়ালা ব্যক্তির জন্য আমার আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেয় শুধু তাই নয় একবিংশ শতাব্দীতে বিজ্ঞানীদের কাছে সবচাইতে উজ্জ্বলতম নক্ষত্র হল
এ ভাই কথা বলতে নিষেধ করা কিছুই বোঝেন না ভাই জান আপনারা একবিংশ শতাব্দীতে বিজ্ঞানীদের আকাশে সবচেয়ে উজ্জ্বলতম গবেষণা হলো মহাকাশ গবেষণা একবিংশ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে করে মহাকাশ পর্যন্ত যেতে পেরেছে আর বিজ্ঞানীদের যাওয়ার কোনো জায়গা পায় নাই কিন্তু আল্লাহর কোন গোলাম যখন আল্লাহকে খুশি করার জন্য মাটির দলের আসনে বসে একবার আল্লাহ বলে ডাক দেয় ওই আল্লাহ শব্দটা একটা পাওয়ারফুল শব্দে পরিণত হয় বান্দা মাটির দুলির আসনে বসে যখন ডাক দিয়েছে এটা দুলক ভুলক ছাড়িয়ে চন্দ্র সূর্য মারিয়ে সাত আসমান পাড়িয়ে আমার আল্লাহর বাড়ি আর সে মোল্লা পর্যন্ত পৌঁছে গেছে এই জন্য কোরআন তেলাওয়াতের পর আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই মুসলমানগণ আল্লাহু আকবার বলার দরকার আছে কিন্তু তাবাম পৃথিবীতে কিন্তু চামচিকার জন্ম হয়েছে দুনিয়ার নাস্তিকদের কথা সত্য হয় যাত্রা বলার কথা সত্য হয় কোরআনে আল্লাহু আকবার স্লোগান দিলে এদের কলিজার ভিতরে গাত্র দহন শুরু হয় ঠিক কিনা এই জন্য ইমানদার আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে ইমানদারদের কলিজাটা বড় হয় সঙ্গে সঙ্গে ইমানদার আল্লাহু আকবারের স্লোগান দেয় আর কোরআন তেলাওয়াতের পরে যারা বেঈমান রয়েছে বেঈমানদের কলিজাটা ছোট হয় আর বেঈমান সঙ্গে সঙ্গে সেখান থেকে পলায়ন করে তার মানে আল্লাহর কোরআন তেলাওয়াতের ফলে স্লোগান দেয় যারা তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মোমেন বান্দা তারা কথা ঠিক কিনা সেই মুসলমানদের গাল্লাটা টার্গেট করলেন টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই কোরআন যারা শুনতে দিচ্ছ এই কোরআন সকলেই কিন্তু কোরআনের সত্য কথাগুলো সহ্য হবে না আল্লাহ বলে দিয়েছে ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম আপনার রবের পক্ষ থেকে যে সত্য কথা এসেছে এটা প্রচার করা লাগবে তাহলে কোরআনের সত্য কথা প্রচার করা লাগবে এই কথাটা কার জোরে বলুন বাবা এই কথাটা কার এই কথাটা হলো আল্লাহর তাহলে সত্য কথা বলা লাগবে সত্য পথে চলা লাগবে সত্য পথে দাওয়াত দেওয়া লাগবে সত্যের জন্য নিজের জীবনের সবটুকু রক্ত জমিনে ঢেলেও দেওয়া লাগবে ঠিক কিনা মুসলমান ভাইরা আল্লাহ পাক বললেন এই কোরআনটাকে যার শুনতে রেছো কোরআনে ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম আল্লাহর পক্ষ থেকে যে সত্য কথা আছে এই সত্য কথা শোনা লাগবে বলা লাগবে মেনে নেওয়া লাগবে তামাম পৃথিবীতে যখন সত্য কথা হয় সত্য কথা বললেই অনেক ব্যক্তির মনটা খারাপ হয় এটা শুধু আজকের জামানার মানুষ নয় বরং আজ থেকে 1500 বছর পূর্বেও যারা এই সত্য কথা বলেছে তামাম পৃথিবীতে তারাই নির্যাতিত আর নিপীড়িত হয়েছে আল্লাহর কোরআনের সত্য কথা অনেকেই মানতে পারে না আল্লাহর কোরআনের সত্য কথা মানতে পারবে না কার আল্লাহ পাক বলছেন ওয়াইজা তুতুলা আলাইহিম আয়াতুনা বাই ইনাতিন তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুন শুনমা তো ভাইরা ইমানদার ভাইরা যে কথা বলতেছিলাম একবিংশ শতাব্দী বিজ্ঞানীদের কাছে সবচাইতে উজ্জ্বলতম নক্ষত্র হলো মহাকাশ গবেষণা একবিংশ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে করে মহাকাশ পর্যন্ত পৌঁছাতে পেরেছে আর আল্লাহর কোন ইমানদার বান্দা যখন মাটির ধুলে আসনে বসে একবার কোরআন তেলাওয়াতের পরে আল্লাহ বলে ডাক দেয় ওই ডাক্তার দুলক বুলক ছাড়িয়ে চন্দ্র সূর্য মারিয়ে আমার আল্লাহর বাড়ি আর সে মোল্লা পর্যন্ত চলে যায় এত বড় নিয়ামত পণ্য কোরআন আর আল্লাহ শব্দটা এত পাওয়ারফুল শব্দ এই পাওয়ারফুল কোরআনের কথাগুলো সকলে শুনতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম শোনো ওয়া ইযা তুতুলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার يكادون يسطون بالذين يتلون الله رب العالمين ملن
তমাম পৃথিবীতে ইমানদার হবে যারা আল্লাহর কোরআন মনোযোগ সহকারে শুনবে তারা তমাম পৃথিবীতে ইমানদারদেরকে আল্লাহর কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তমাম পৃথিবীতে ইমানদারদেরকে আল্লাহর কোরআনের কথাগুলো ভালো লাগলেও ওদের ভিতর কাফের আর অস্বীকারকারী আছে যারা আল্লাহর কোরআনকে সত্য হিসাবে গ্রহণ করে নিজের সাথে মেনে নেবে না তারা তার মানে তমাম পৃথিবীর ইমানদার হবে যারা আল্লাহর কোরআনকে মানবে তারা কাফের আর বেঈমান অস্বীকারকারী হবে যারা আল্লাহর কোরআনকে ছেড়ে দেবে তারা ঠিক কিনা মুসলমান ভাইরা আল্লাহর কোরআন আপনাকে মানতে হবে কেন আপনি আল্লাহর কোরআন মানবেন না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ওয়া আনযির আশিরাতাকাল আকরাবীন ও নবী আপনি ওহী পেয়েছেন আপনার দায়িত্ব এখন মানুষের কাছে কোরআনের কথাগুলো বলা কোরআনের দাওয়াত দেওয়া ও নবী সেই দাওয়াতের সর্বপ্রথম কর্মসূচি হবে আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন দিয়ে আপনার নিকটস্থ যারা তাদের মধ্য থেকে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া আপনি শুরু করুন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন নিজের ঘরের ভিতরে খাতিজাতুল কবরাকে বললা খাতিজাতুল কবরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহি দিয়েছেন আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল লযী খলক খলাকাল ইনসানা মিন আলাক আমার আল্লাহ পাক আমার প্রতি ওহি নাযিল করে দিয়েছেন কোরআনের ভিতর ওহি নাযিল করে দিয়ে আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে আর আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়ে বলেছে এই কালেমার উপরে ঈমান আনয়ন করার জন্য সর্বপ্রথম দাওয়াত দেওয়া লাগবে তার নিকট আত্মীয় পরিবার পরিজনের ভিতরে ও খাতিজা তমাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিকটতম ব্যক্তি তুমি ও খাতিজা আমি তোমার কাছে সর্বপ্রথম দাওয়াত দিচ্ছি ও খাতিজা কলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন একবার যদি বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মরার পর আমি রাসূল বললাম সফলতা লাভ করে চলে যাবে আল্লাহর জান্নাতে তার মানে হলো এই কালেমার একটা পাওয়ার আছে কোন ব্যক্তি যদি কালেমা তেলাওয়াত করে কোন ব্যক্তি যদি কালেমা পড়ে ঈমানের উপর অটল আর অবিচল থাকে ওই ব্যক্তির জন্য জান্নাত এমন কি ব্যক্তি যদি কালেমা পড়ার পর কালেমার আন্দোলন করে এই পথে অটল আর অবিচল করে জেল জুলুম নির্যাতন নিপীড়ন ভিক্ষা করে ফাঁসির মঞ্চে চলে যায় ওই ব্যক্তির স্থান হবে আল্লাহর জান্নাতে ঠিক কিনা কেন আল্লাহ পাক বলছেন ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أمار كلمة غلو পবিত্র কালেমার আন্দোলন যারা করে তমাম পৃথিবীতে তারা হলো পবিত্র আর পবিত্র ব্যক্তির যখন জীবন কবেস হয় আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবীন পবিত্র মানুষের জানটা কবেস করার জন্য পবিত্র ফেরেশতারা এসে পবিত্র অবস্থায় তার জানটা কবেস করে নিয়ে যায় যখন জানটা কবেস করে নিয়ে যাবে পবিত্র অবস্থায় ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নেই বলছেন মান কলা আখেরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আমি রসুল বললা মরার পর তার স্থান হবে আল্লাহর জান্নাতে তার মানে এই কালেমার আন্দোলন হলো জান্নাতি আন্দোলন এই কালেমার তেলাওয়াত হলো জান্নাতি তেলাওয়াত এই কালেমার পাঠ করলে এক ব্যক্তি জান্নাতি হিসাবে ঘোষণা করা হয় ঠিক কিনা তমাম পৃথিবীতে এই জন্য আমরা কালেমার আন্দোলনের সঙ্গে লেগে থাকব লাগতে পারলে সফলতা যিনি দিবেন তিনি কে আল্লাহর নবীর উপরে কালেমার বার্তা আসলেন বিশ্ব নবী বিবির কাছে বললেন খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিলেন আল্লাহ নাই বুঝলে বুঝতে পারলেন মনে হয় এটা সহজ বিবিকে বললাম তাৎক্ষণিক পরে নিল এইবার ঘর থেকে বের হয়ে বাড়ি হেরে যায় কিন্তু আল্লাহর নবী এইবার যখন কালেমাটাকে ঘর থেকে বের করে বাহিরে যখন নিয়ে যে জাতির লোকদেরকে একত্রিত করে বলছে আমি হলাম সাদিকুল আমিন আমি হলাম আল আমিন আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের জন্য বিপদ অপেক্ষা করছে তোমরা কি বিশ্বাস করবা লোকগুলো বলতেছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব
ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, আজকে তুমি মিথ্যা কথা বলবা না, তুমি যদি বলো ভয় অপেক্ষা করতেছে আমরা স্বীকার করে নিচ্ছি সেটাই সত্য। আল্লাহর নাই বললেন আমি এই ভয় দুনিয়ার কোনো ভয় দেখাচ্ছে না, বরং এই দুনিয়া যিনি সৃষ্টি করেছেন ওই রবের ভয় দেখাচ্ছে। যদি তোমরা ওই রবের কালেমা পড়ে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, কিয়ামতের ময়দানে মুসিবতের কালে ওই রব তোমাদেরকে জাহান্নামের শাস্তি নির্ধারণ করে দিবে। এই জন্য তোমরা সকলে পড়ো قالوا لا اله الا الله تفلحون এই কালেমা তোমরা পড়ো। সকল ব্যক্তিগুল বিশ্ব নবীর মুখের দিকে থুতু নিক্ষেপ করল। এক ব্যক্তি নিজের আপন চাচা থুতু নিক্ষেপ না করে উনি আপন চাচা পাথর টানি আল্লাহর নবীর দিকে ছুঁড়ে মেললেন, আল্লাহর নবীর সামনে একটু সামনে পড়লেন, আল্লাহর নবী গায়ে লাগলো না, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে চলে আসলেন। এটার বিশাল একটা ঘটনা আছে, ওই দিকে যাব না। আল্লাহর নবী ওখানকার দৃশ্যগুলো ওখানকার যাবতীয় কাজকর্ম আল্লাহর রাসূল সমাপ্ত করে ঘরের ভিতরে চলে আসলেন। আল্লাহর নবী হতাশাগ্রস্ত হয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহি নাযিল করে জানায় দিলেন, বন্ধু চিন্তা করবেন না, হতাশাগ্রস্ত হবেন না, আপনি কোরআনের দাওয়াত দিতে থাকুন, আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আমি আল্লাহ বললাম আমার দায়িত্ব হলো বিজয় দান করা। আল্লাহ নবী আবার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাত সাতজন সাহাবাকে নিয়ে আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল আর ওলীদ ইবনে মুগিরা আল্লাহর নবীকে প্রতিমধ্যে পেয়ে গেলেন। বললেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তুমি নাকি একটা কালেমার দাওয়াত দাও, এই কালেমার দাওয়াত ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহর নবী বললেন যদি কালেমার দাওয়াত না ছেড়ে দেই কি হবে? ওরা বলল আমার আপ ওলীদ ইবনে মুগিরা বলতেছে আমার হাতের তরবারি আছে, এই লাঙ্গা তরবারি তোমার কাঁধে রেখে দিলাম, যদি তৌহিদের অমিও কালেমার বাণী যদি প্রচার বন্ধ না করো মাথা থেকে গর্দানটাকে আলাদা করে দেব, গর্দান থেকে মাথাটাকে আলাদা করে দেব। আল্লাহর নবী বললেন ও ওলীদ ইবনে মুগিরা শুনে রাখো, মুহাম্মদকে দুনিয়ার কোনো শক্তি তো হত্যা করতে পারবে না, কেন দুনিয়া আর সব সৃষ্টি সব কিছু যিনি সৃষ্টি করেছেন সেই মহান রব মোহাম্মদের সাথে আছে। সুতরাং জেনে রাখো ওলীদ ইবনে মুগিরা শুধু মোহাম্মদকে হত্যা করা কেন, তামাম পৃথিবীতে যত মোহাম্মদের অনুসারী আসবে ওদেরকে যারা হত্যা করার চেষ্টা করবে তাদের জন্য আল্লাহ পাক একটা সুসংবাদ দেয়, মুসলমানদের জন্য সুসংবাদ, তাদের জন্য দুঃসংবাদ। যে দুঃসংবাদ হলো উতুল্লিম্বা দালিকা জানিম, যারা আল্লাহর কোরআন প্রেমীদের উপরে অত্যাচার নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায় এরা কোনোদিন মুসলমান, এরা কোনোদিন বৈধভাবে জন্মগ্রহণ করে না। আল্লাহর নবী যখন আয়াতটাকে ফাঁস করে দিলেন ওলীদ ইবনে মুগিরা বুঝে গেলের কাছে দৌড় দিলেন, ও লিডার চরিত্র তো ফাঁস করে দিয়েছে, ওলীদ ইবনে মুগিরাকে আবু জাহেল বলতেছে এইবার মোহাম্মদকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না, কোরআনের তেলাওয়াত করতে দেওয়া যাবে না। সাত আটজনের একটা বাহিনী গঠন করলেন যারা গোপন হত্যা করে, তামাম পৃথিবীতে আজও গোপন হত্যাকারী আছে না নাই? তামাম পৃথিবীতে অসংখ্য গোপন হত্যাকারী আছে, এইরকম আবু জাহেলের একটা সাত আটজনের গোপন হত্যাকারী বাহিনী ছিল, তারা মোহাম্মদকে যেখানেই পাবে সেখানেই দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই চিন্তায় তারা খুঁজতেছিলেন আল্লাহর নবীকে। আবু হুরায়রা আল্লাহর রাসূলকে সংবাদটা জানায় দিলেন, বিশ্ব নবী ঘর থেকে বের করলেন না, সিদ্ধান্ত নিলেন ঘর থেকে বের হওয়া যাবে না, আল্লাহর কোরআন বুঝি তেলাওয়াত করা যাবে না। আল্লাহর নবী ঘরের ভিতরে কাঁদতেছেন, খাদিজাতুল কুবরা আসলেন, খাদিজাতুল কুবরা এসে দেখে বিশ্ব নবীর চোখ ভরা পানি, গাল ভরা পানি, ডাকতে বলতেছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদেন কেন, আপনি দাওয়াতের কর্মসূচি এত সংক্ষিপ্ত করে কেন ঘরের ভিতরে আসলেন? হুজুর ডাকতে বলছে ও খাদিজাতুল কুবরা এতদিন পর্যন্ত আমার ওপর এত আঘাতের পরিকল্পনা করেনি, আজকে চক্রান্ত করতেছে, সাত আটজনের গুপ্ত বাহিনী নিয়েছে, আমাকে নাকি হত্যা করবে, ঘর থেকে বের হলে দিনের দাওয়াত দেওয়া যাবে না, এই জন্য আমাকে সাহাবারা পরামর্শ দিয়েছে হুজুর আপনি সঙ্গী সাথী ছাড়া কোরআনের দাওয়াত দিতে বের হবেন না, আজকের দিন পর্যন্ত আপনি ঘরের ভিতরে অপেক্ষা করুন,
অঘাতিজাতুল কুবরা এই জন্য সিদ্ধান্ত নিয়েছি ঘর থেকে আমি বের হতে পারবো না ঘর থেকে বের হব না এই কথা যখনই বলেছে খাতিজাতুল কুবরা বলতেছে হুজুর আপনি হতাশ হবেন না আপনার জন্য আমার আল্লাহই যথেষ্ট ও ইমানদার মুসলমানেরা কোরআনের দাওয়াত দেন কোরআনের পক্ষে থাকেন কোরআনের প্রচার করেন কোরআনের মাহফিল করেন যত প্রতিবন্ধকতা আসুক না কেন আপনার জন্যই আমাদের আল্লাহ যথেষ্ট ঠিক কিনা এই জন্য যে কথা একটু আগেই বলতেছিলাম মিডিয়া ভাইদেরকে আমরা আমাদের জীবন প্রদীপ নিভিউ নিভিউ করতেছে তারপরও আমরা কচু পাতার উপরে পানি দিলে যেরকম টলমল করে পড়ে আলিমদের জীবন আজকে নিভিউ নিভিউ করতেছে এইরকম ভয় ভীতি অপেক্ষা করে আলিমরা কোরআনের দাওয়াত দিচ্ছে ওই দাওয়াতি কাজের অংশ হিসাবে আপনাদেরও দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা ঠিক কিনা এই জন্য মুসলমান ইমানদার ভাইয়েরা আল্লাহর নবী যখন এই কথা খাদিজাতুল কুবরার কাছ থেকে শুনলেন খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর চোখের দিকে তাকায় আছে মুফাসসির বলেন খাদিজাতুল কুবরার চোখ দিয়ে পানি গড় গড় করে আল্লাহর নবীর মুখের উপরে পড়তেছে আল্লাহর নবী ডাকতে বলতেছে খাদিজাতুল কুবরা ও খতিজা আমার সুখের দিনের তুমি স্ত্রী নও দুঃখের দিনের সর্ব অবস্থায় তুমি আমার স্ত্রী তুমি তো আমার প্রথম বিবাহে আল্লাহ নবী খাদিজাতুল কুবরা থাকা পর্যন্ত বিশ্ব নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই খাদিজাতুল কুবরার দিকে তাকিয়ে বিশ্ব নবী বলতেছে ও খাদিজাতুল কুবরা ও খাদিজা বিনতে খুলাইদ শুনে না আমি যখন বিপদে পড়ি আমাকে তুমি সান্ত্বনা দাও আজকে কেন তুমি ভেঙে পড়লে এইবারে খাদিজাতুল কুবরা বলছে হুজুর আপনার চোখে এত আমি ভয়ঙ্কর হতাশা দেখি নাই আজকে যতটুকু দেখেছি আপনি চিন্তা করবেন না আপনার জন্য আমার আল্লাহ ব্যবস্থা করবে খাদিজাতুল কুবরা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেয় জিব্রাইল যাও রে জিব্রাইল যাও 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 আমার বন্ধুর সাথে একটা ঘটনা ঘটেছে ওরা পরিকল্পনা নিয়েছে আমার বন্ধুকে নাকি কোরআনের কথা বলতে দেবে না আমি জানি তামাম পৃথিবী সৃষ্টির আগে এমন একটা দৃশ্য মঞ্চায়ন হবে এই জন্য তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পড়বে লাউহে মাহফুজের কলম দ্বারা লিখিত একটা কিতাব সেটার নাম হলো কোরআনুল কারিম ওই কোরআনুল কারিমের ভিতরে একটা সৌরা দিয়েছিলাম সৌরাটির নাম মায়েদা ওই মায়েদার ভিতরে একটা আয়াত দিয়েছিলাম আয়াতটার না আয়াতের নম্বর হলো 67 নম্বর ওই 67 নম্বর আয়াতটা আমার বন্ধুর উপরে নাজিল করে দিয়ে আমার বন্ধুকে জানায় দাও বন্ধুরে আপনার দায়িত্ব আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া আল্লাহর দায়িত্ব হলো আপনার নিরাপত্তা দেওয়া আমার ভাইরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়া যখন আয়াত জিব্রাইল আসলেন হুজুরকে ডাকতে বলছেন হুজুর মস্তক উত্তোলন করুন দত্তকিন কণ্ঠে আপনি ঘোষণা করুন আর আপনি কোরআনের কর্মসূচি নিয়ে বের হন আল্লাহ পাক জানায় দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু والله يعصمك من النار ও নবী আপনি কোরআন থেকে তাবলীগ করুন বলুন তো কোরআন থেকে তাবলীগ করার কথা যিনি বলেছেন তিনি কে আপনারা ভুল বুঝবেন না আলিম ওলামা যারা আছেন একটু কান লাগান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে নাই যে আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকীর কিতাব থেকে তাবলীগ করুন অমুক ব্যক্তির হুজুরের কিতাব থেকে তাবলীগ করুন আল্লাহ পাক বলেছেন হে রসুল আপনার দায়িত্ব আপনাকে বললাম আপনি তাবলীগ করুন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে তার নাম কি কোরআন আপনি কোরআনের তাবলীগ করুন তার মানে তামাম পৃথিবীতে কোন ব্যক্তি যখন তাবলীগের পয়গাম পৌঁছাবে দাওয়াতি কর্মসূচি পালন করবে অবশ্যই তাকে আল্লাহর কোরআন থেকে দাওয়াত দেওয়া লাগবে ঠিক কিনা আল্লাহর নবী দাওয়াতি কর্মসূচির এই বার্তা আল্লাহর পক্ষ থেকে পেলেন পরপর আল্লাহর নবীকে আবার আয়াত দিয়ে জানায় দিলেন
বন্ধুরে কোরআনের তাবলিগ যখন করবেন, কোরআনের তাবলিগ হলো কঠিন তাবলিগ, কোরআনের তাবলিগ হলো আসল তাবলিগ, কোরআনের তাবলিগ হলো সঠিক তাবলিগ, কোরআনের তাবলিগ হলো সলিড তাবলিগ। সলিড তাবলিগ যখন আপনি করবেন ও নবী আপনার বিপদ হতে পারে, কিন্তু নবী আপনি চিন্তা করবেন না, রাম আপনার বিপদ করতে পারে, বাম আপনার বিপদ করতে পারে, আপনাকে চোখ রাঙ্গাইতে পারে, ও নবী আপনি চিন্তা করবেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনার দায়িত্ব হলো কোরআনের প্রচার করা, আমি আল্লাহ বললাম আমার দায়িত্ব হলো আপনার নিরাপত্তা দেওয়া, তার মানে রামের দল আপনাকে বাধা দেয়, বামের দল আপনাকে বাধা দেয়, আপনাকে হত্যা করার পরিকল্পনা করো, আপনাকে নির্যাতন করার পরিকল্পনা করো, আপনার দায়িত্ব হলো প্রচার করা, আমি আল্লাহ আমার দায়িত্ব হলো নিরাপত্তা দেওয়া, কথা কার? এইবার আল্লাহর নবী যখন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস এতটুকু আয়াত পেলেন, আল্লাহর নবী এইবার আবু বকরকে ডাক দিলেন, আবু বকর আসলেন, আবু বকরকে ডাক দিয়ে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে, আবু বকর আমার আল্লাহ পাক আমাকে তাবলিগ করার কথা বলেছেন, ও আবু জুহেল সর্বপ্রথম আমি যার কাছে তাবলিগ করব তিনি আমার বংশীয় চাচা আবু জুহেল, আবু জুহেলের কাছে আমি আল্লাহর কোরআন দিয়ে তাবলিগ করতে চাই। বলুন তো আবু জুহেলের ক্ষমতা কম না বেশি? কথা বলেন বেশি। তাহলে তাবলিগ প্রথম শুরু হলো যারা সমাজের সবচাইতে শক্তিধর ব্যক্তি, ক্ষমতাবান ব্যক্তি তাদের কাছে, কিন্তু আপনি তাবলিগ করতে যান ভ্যানওয়ালার কাছে। আপনাকে তাবলিগ করার দরকার ছিল ক্ষমতার যারা দুর্নীতিতে আছে, ক্ষমতায় যারা মানুষের থেকে মানুষের অর্থগুলো হাতিয়ে নেয়, জায়গা জমি দখল করে, মাদকের ব্যবসা করে, মানুষকে নির্যাতন নিপীড়ন করে, যা ইচ্ছা তাই করে, আপনার দায়িত্ব ছিল ওই ব্যক্তির কাছে যে আল্লাহর কোরআন দ্বারা তাদেরকে বুঝে বুঝে ওই পথ থেকে ফিরে এনে জান্নাতি মানুষ বানানো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন আবু বকরকে বলছেন, আবু বকর বললেন, হুজুর আপনি এমন একজন ক্ষমতাধর ব্যক্তির কাছে যাচ্ছেন, ওই ব্যক্তির কাছে গেলে আপনার খবর আছে, আল্লাহর নবী ডাকতে বলছে, আবু বকর আমি তো আল্লাহর কোরআন নিয়ে যাচ্ছি, আমি তো আমার ব্যক্তিনীতির কথা বলতেছি না। তার মানে কোন মুসলমান যখন দাওয়াতের কর্মসূচি দিবে ব্যক্তিনীতির কথা বলতে পারবে না, বরং আল্লাহর কোরআন নীতির কথা বলা লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী এইবার আবু বকরকে বললেন, আবু বকর আমি আবু জুহেলের কাছে দাওয়াত দিতে যাব, একবার নয় দুবার নয়, আবু জুহেলের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নবী তাফসিরে বাইজাবির ভিতরে রয়েছে, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন আল্লাহর নবী আবু জুহেলের কাছে 2986 বার দাওয়াত দিয়েছে, 2009 পড়ে গেল ভাই, কি এক অবস্থা আল্লাহ, এই অবস্থা আলোচনা করা যায়, যতবার তুলে নিয়ে যাই আলোচনা পিছনে টানে। আল্লাহর নবী আবু জুহেলের কাছে 2986 বার, আল্লাহর নবী আবু জুহেল যতক্ষণ বেঁচে ছিলেন এই সময় পর্যন্ত 2986 বার দাওয়াত দিয়েছে, আল্লাহর নবী আবু বকর আবু জুহেলের কাছে দাওয়াত দিয়েছে, আবু বকরকে আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর চলো আবু জুহেলের কাছে দাওয়াত দিতে চাই, আল্লাহর নবীকে এইবার আবু বকর বললেন, হুজুর চলেন আপনার সাথে দাওয়াতের কর্মসূচি পালন করে, আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী এইবার আবু জুহেলের বাড়ির দরজায় আসলেন, দরজায় এসে ডাক দিচ্ছেন, চাচা ও চাচা আপনার দরজায় আপনার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এসেছে আপনার জন্য উপহার নিয়ে, কারণ আল্লাহর নবী এমন একজন নবী ছিল মক্কাতুল মুকাররমা মক্কাতুল মুআজ্জামাতে এমন কোন ব্যক্তি নাই যে আল্লাহর নবীর হাত থেকে উপহার পায় নাই, এই জন্য উপহার হাতিয়া দেওয়া নবীর সুন্নাহ। আমার ভাইয়ের সম্মানিত ভাই, আল্লাহর নবী ডাক দিল, ও চাচা এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আপনার দরজায় এসেছি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য, আবু জুহেল ডাক দে বলতেছে, ও ভাতিজা মোহাম্মদ, ও ভাতিজা মোহাম্মদ আজ কি হাদিয়া নিয়েছে, সত্যই কি
আল্লাহর নবী ডাকতে বলতেছেন, ও চাচা মোহাম্মদকে সাদিকুল উপাধি, সাদিকুল আমিন, আল আমিন এই উপাধি দিয়েছে কারা? আবু জেহেল বলতেছে গোটা মক্কা নগরের লোকেরা। মক্কা নগরের লোকেরা যদি উপায় আমাকে মক্কা নগরের লোকেরা যদি আমাকে এই উপাধি দিয়ে থাকে তাহলে মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ও চাচা একটু দরজাটা খুলে দেন। এইবার আবু জেহেল বিবিকে বলতেছে, বাতিসা মোহাম্মদ নাকি উপহার এনেছে, তাড়াতাড়ি মোহাম্মদকে খুলে দাও। স্বামী স্ত্রী দুজন মিলে দরজা তাড়াতাড়ি করে খুলে দিয়েছে। আল্লাহর নবী দিচ্ছে সালাম দিচ্ছে, দরজা যখনই খুলে দিয়েছে আল্লাহর নবী বলতেছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। আল্লাহর নবী এই কথা বলে ড্যান পাটা দিয়ে সামনে অগ্রসর হয়েছে, বাড়ির ভিতরে প্রবেশ করেছে। আবু জেহেল বলতেছে, ও মোহাম্মদ উপর তুমি নাকি আমার জন্য উপহার নিয়েছো, কি উপহার নিয়ে এসেছো দিয়ে দাও, আমার হাতে দাও। আল্লাহর নবী ডাক দে বলতেছে, ও চাচা এতদিন উপহার দিয়েছি আপনার হাতে, আজকে উপহার দিব আপনার কানে। আবু জেহেল তো সালাক মানুষ, ও তো আবু জাহেল নয়, আবুল হাকাম ছিল, জ্ঞানের পিতা, ইসলাম না মানার কারণে মূর্খের পিতা। আজকে সারা পৃথিবীতে আপনি অনার্স মাস্টার ডিগ্রি থাকতে পারে, আল্লাহর কোরআন পড়তে পারেন না, বোঝেন না, মানতে পারেন না, আপনি যতই বুদ্ধিজীবী দাবি করেন না কেন, আপনি বুদ্ধিজীবী হতে পারেন না, আপনি বুদ্ধি প্রতিবন্ধী কথা বলেন ঠিক কিনা? যার প্রমাণ আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা, ইসলাম না পানার কারণে হয়েছে মূর্খের পিতা। সম্মানিত ভাইরা, ইমানদার মুসলমান ভাইরা, আবু জেহেল বুঝতে পেরেছি মোহাম্মদ বলেছে এতদিন দিয়েছি উপহার আপনার হাতে, আজকে উপহার দিব আপনার কানে, তার মানে মোহাম্মদ আমার কানে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। এইবার আবু জেহেল বলতেছে, মোহাম্মদ বুঝেছি তুমি বুঝে আমার কাছে আল্লাহর কোরআনের তেলাওয়াত করবা, ও মোহাম্মদ আমার বাড়ি পর্যন্ত এসে কেন আল্লাহর কোরআন তেলাওয়াত করা লাগবে, তুমি যখন খানে কাবার ভিতরে কোরআন তেলাওয়াত করো আমি তো দেওয়াল বেয়ে বেয়ে দেয়ালের পাশ থেকে সারা রাত জেগে জেগে তোমার কোরআনের তেলাওয়াত শুনে হৃদয়টা জুড়ায়, এই পর্যন্ত কেন আসতে হবে? এইবার আল্লাহর নবী ডাক দেওয়াল চাচা, ও চাচা কিয়ামতের ময়দানে আপনি যেন বুদ্ধি করে বলতে না পারেন, সকলের বাড়িতে মোহাম্মদ দিনের দাওয়াত দিতে গিয়েছে, আমি চাচা আমার বাড়িতে যাই নাই, এই জন্য কিয়ামতের ময়দানে আপনার কোনো অপশন রাখার জন্য আপনার বাড়িতে আমি আল্লাহর কোরআনের দাওয়াত দিতে এসেছি। প্রিয় কক্সবাজারবাসী, যারা আল্লাহর কোরআনের দাওয়াত দেন, কোরআনের পক্ষে থাকেন, কোরআনের আন্দোলন করেন, আপনাদের দায়িত্ব হলো আপনাদের আশপাশে যত বাড়ি আছে ওই বাড়িগুলোতে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া, যাতে ওই মানুষগুলো নামাজি হয়, যাতে ওই মানুষগুলি তাকওয়াবান হয়, যাতে ওই মানুষগুলো আল্লাহ বলা হয় ঠিক কিনা? করতে পেরেছি আমরা পারি নাই, নিজের বাড়িঘর পর্যন্ত আমরা দাওয়াতি কর্মসূচির ভিতরে না নিয়ে সে দূর দূরান্ত পর্যন্ত চলে এসেছি, এমনকি আমারও দুর্বলতা আছে না না, সারা পৃথিবীতে মনুষ্য পদবাচ্ছে বিবেচিত রক্ত মাংসে করা বোন ব্যক্তি যদি মানুষ দাবি করে ওই ব্যক্তিরই ভিতরেই ভুল টুটি থাকে ঠিক কিনা? আল্লাহর নবী যখন এই কথা বলেছেন, ও চাচা আজকে আপনার কানে আপনার হাতে আমি উপহার দেব না, আজকের উপহার দেব আপনার কানে, আবু জেহেল বলতেছে মোহাম্মদ ফিরে যাও। আল্লাহর নবীর ঘাড়ের উপরে হাত দিয়েছে, কোমরে হাত দিয়েছে, আল্লাহর নবীকে ধাক্কা দিয়ে বের করে দিবে, দরজাটা পার করে দিবে। যখন আল্লাহর নবীর ঘাড়ের উপরে হাত দিয়েছে, জিব্রাইল ডাক দেয়, আল্লাহ তোমার বন্ধুর ঘাড়ের উপরে হাত দিয়েছে, কোমরের উপরে হাত দিয়েছে, তোমার বন্ধুকে ধাক্কা দিয়ে বাহিরে ফেলে দিবে। আল্লাহ ডাক দেয় জিব্রাগিল, ও জিব্রাগিল, ও জিব্রাগিল, এত বড় সাহস দুনিয়ার কারণে রে জিব্রাগিল, যাও রে জিব্রাগিল যাও, দুইটা পা মাটির নিচে সাত্তবক মাটির নিচে গেড়ে দাও, যাতে আবু জেহেল যতই চেষ্টা করুক না কেন আমার বন্ধুকে কিঞ্চিত পরিমাণ নড়াতে না পারে।